যখন তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেল, ঠিক সেরকম মুহূর্তে তুমি তোমার বন্ধুকে বা বেস্ট ফ্রেন্ডকে বললে, না এরকম অবস্থা, সে বললো চল পার্টি করে আসি, চল ঘুরে আসি, দেখবে সব মন খারাপ দূর হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি সেটা হয় না। দিন শেষে রাত্রে ঘুমাতে যাওয়ার সময় সেই কথাগুলো, সেই পুরনো স্মৃতিগুলো বারবার তোমার মনে পড়ে এবং বারবার কষ্ট হয়, আর যে কষ্টটা কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না। তো বাংলাদেশের ভীষণ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী আতিফ আহমেদ নিলয়, সে আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার গানগুলোর মাধ্যমে সে সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে। তো তার গাওয়া একটি গান আমার ইউটিউব কভার থেকেই, ঠিক এই সিচুয়েশনের জন্য যখন তোমার ব্যথা তোমার কষ্ট কেউ বুঝবে না, কেউ বোঝে না মনের ব্যথা, আমি ভালো নাই, প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি না। সে তো অন্য কোথাও বাসর ঘরে রাত কাটাচ্ছে, আর তোমাকে বলে গেছে বাবু তুমি কিন্তু নেশা করবে না, তুমি কিন্তু সিগারেট ধরবে না, কথা দাও, প্রমিস করো। সে প্রমিস তো কোথায় হাওয়া। আর তখনই গগন সাকিবের একটি গান, প্রিয়া 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 আমায় ব্যথা দিয়াছে, মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে, তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই, প্রতি রাইতে নেশার নৌকায় সন্ধের দেশে যায়, সিগারেট ছুঁয়া বারণ বলতে আমায় খুব, এখন আদর কইরা নেশা